মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলোকে ডিজিটাল পদ্ধতিতে আনার প্রয়াস চালাচ্ছে ইতিমধ্যে রাজ্যের একাধিক জেলাতে ডিজিটাল পদ্ধতিতে প্রাথমিক বিদ্যালয়গুলি সেজে উঠেছে মূলত ছাত্রছাত্রীদের স্কুলমুখী হওয়ার আগ্রহ গড়ে তুলতে রাজ্য সরকারের এই উদ্যোগ তেমনই এক ডিজিটাল প্রাথমিক বিদ্যালয়ের ছবি উঠে এলো পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের কুলডিহা ক্ষুদ্রমণি প্রাথমিক বিদ্যালয়ে যেখানে বিভিন্ন মনীষীদের ছবি ছাত্রছাত্রীদের মধ্যে ধারণা দিতে এমনটাই উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু বর্তমানে এই স্কুলের আরও ডেভেলপমেন্ট জন্য আরও একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে কিন্তু আর্থিক দিক দিয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে স্কুল কর্তৃপক্ষ এবার সেইটাকে সাড়া পেয়ে এবার এগিয়ে এলো এলাকার এক সমাজসেবী পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের সমাজসেবক হিসেবে পরিচিত আবিদার মল্লিক দীর্ঘদিন ধরে স্কুলের প্রধান শিক্ষক কৃষ্ণেন্দু হাইট স্কুল পরিদর্শনের কথা বলেন এবং স্কুলের ডেভেলপমেন্টের জন্য আর্থিক সহযোগিতার জন্য হাত বাড়ানোর অনুরোধ করেন সেই লক্ষ্যে স্কুল পরিদর্শন করতে আসেন কোলাঘাট ব্লকের সমাজসেবী আবিদার মল্লিক এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আবিদার মল্লিক বা বলেন খুব সুন্দর করে সাজানো হয়েছে স্কুলের চারিদিক যা দেখলেই অভিভাবকদের মনে তাগ লেগে যাবে অন্যদিকে স্কুলের ছাত্রছাত্রীদের আরও আগ্রহী হবে পড়াশোনার প্রতি আমি এই স্কুলের জন্য যা করণীয় তা করার চেষ্টা করব এক কথায় বলা যেতে পারে আমরা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আছি এসব ডেভেলপমেন্টের জন্য অন্যদিকে স্কুলের প্রধান শিক্ষক কৃষ্ণেন্দু হায় বলেন আমরা খুব খুশি হয়েছি আমাদের অনুরোধ উনি রেখেছেন এবং স্কুল পরিদর্শন করলেন তিনি পাশাপাশি তিনি আশ্বাস দেন আগামী দিনে আর্থিক সহযোগিতা সহ স্কুলের কর্তৃপক্ষের সঙ্গে থাকার নাম কৃষ্ণেন্দু হাইত আমি কুলডিহা ক্ষুদ্রমণি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আচ্ছা আমি বিশিষ্ট সমাজসেবী ওই যে কোলাঘাটে আবিদার মল্লিক সাহেবের নাম শুনেছিলাম তো আমি এই বিদ্যালয়ে তিন সাত দু হাজার সাতে এখানে আমি জয়েন করেছি সহশিক্ষক হিসাবে তো আমার একটা স্বপ্ন ছিল এর আগে আমি সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করতাম পোস্টাল ডিপার্টমেন্টে তো আমি ছোটোবেলা থেকেই একটা স্বপ্ন ছিল যে একটা ভালো স্কুল করবো যে মানুষ হিসেবে জন্মেছি মৃত্যুর আগে কিছু একটা দাগ রেখে গিয়ে এই পৃথিবী থেকে আমি বিদায় নিতে চাই তো সেই স্বপ্নকে সার্থক করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের লোভনীয় চাকরি ছেড়ে আমি এই শিক্ষকতা প্রফেশনে আসি এর আগে দুটো স্কুল ছেড়ে এটা আমার তৃতীয় স্কুল সেই দুটো স্কুলেও কিছু না কিছু কাজ করেছি আমলপুর প্রাথমিক বিদ্যালয় এবং মানুপুর প্রাথমিক বিদ্যালয় তো যাই হোক বর্তমানে এই বিদ্যালয়ে আমি আছি এখন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পথে কর্মরত তো আমি এই স্কুলের ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন সহৃদয় ব্যক্তি সমাজসেবীর কাছে আমি ছুটে গেছি কেউ সাড়া দিয়েছেন কেউ দেয়নি কেউ প্রত্যাখ্যান করেছেন বিভিন্নভাবে আমি কিন্তু চেষ্টা করে যাচ্ছি তো ঠিক সেই রকমই আমি কোলাঘাট ব্লকে আবিদার মল্লিক স্যারের কাছে আমি গিয়েছিলাম আমার এক বন্ধুর মাধ্যমে তো ওনার সমাজসেবা এবং ওনার গুণাগুণের কথা শুনে আমি একবার আশা নিয়ে গিয়েছিলাম সেই আশায় উনি যে ডেটে এই আজকের ডেটে অর্থাৎ পাঁচ এই নভেম্বর উনি আসবেন বলেছিলেন এবং উনি যথাসময়ে এসছেন এবং ওনাকে আমার এটাই আবেদন ছিল আপনি গিয়ে আমার এই বিদ্যালয়ের পরিকাঠামো দেখুন যদি আপনার হৃদয়ের অন্তঃস্থল থেকে মনে হয় যে এই বিদ্যালয়ের জন্য আপনি কিছুটা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন সেটা আপনি করতে পারেন আর যদি তা নাও করেন তাও আমি আপনাকে স্যালুট জানাবো অন্তত একবার আমার বিদ্যালয়ে আপনার আমার বিদ্যালয়ে এসে আপনি একবার পায়ে ধুলি দিয়ে যান তো সেই কথা উনি রেখেছেন এবং উনি এসেছেন আমি আমার স্বপ্নের কথা প্রায় প্রত্যেকেই বলি তো ওনাকেও বললাম যে আমার যে স্বপ্ন যে আমি এটি ওয়ার্ল্ডের মধ্যে বিশ্বের মধ্যে একটি নাম্বার ওয়ান স্কুল তৈরি করতে চাই যেখানে প্রতিটি বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং সারা বিশ্ব শুধু রাজ্য নয় ভারতবর্ষ নয় সারা বিশ্ব তাকিয়ে দেখবে যে কিভাবে পরিবেশকে বাঁচানো যায় কীভাবে বায়োডাইভার্সিটিকে অর্থাৎ জীববৈচিত্র্যকে সেভ করা যায় কিভাবে এনভারনমেন্টকে তৈরি করা যায় এবং কিভাবে শৈশব থেকে যে চাকরি না করেও কিভাবে এই গ্রাম মাটিকে কর্ষণ করে এবং চাষ করে এ কিভাবে সে বেঁচে থাকতে পারে কিভাবে এক কাঠা জায়গাকে পাঁচ কাঠা করা যায় কারণ অ্যাজ পার পপুলেশান রেশিও জমি কিন্তু বাড়ছে না কিন্তু জমির পরিমাণটা পার ম্যান মানে পপুলেশান অনুযায়ী কমে যাচ্ছে সেই জায়গায় কীভাবে জমিকে বাড়ানো যায় কিভাবে অল্প জায়গায় সে জৈব পদ্ধতিতে চাষ করে বেঁচে থাকতে পারবে কিভাবে কৃষি এবং মৎস্য এবং মাশরুম এবং কেঁচো সার তৈরি মৌমাছি প্রতিপালন সমস্ত যে পদক্ষেপগুলো যেগুলো পরিবেশকে রক্ষা করতে পারে তার যে শিক্ষা আমি এই বিদ্যালয়ে করে চলেছি কিন্তু অর্থের অভাবে আমি থমকে গেছি আটকে গেছি তো যাই হোক উনি আমার আবেদনের সাড়া দিয়েছেন এবং উনি কথাও দিয়েছেন এই বিদ্যালয়ের জন্য কিছু করবেন তো আমি ওনাকে দূর থেকে শতকোটি প্রণাম জানাচ্ছি এবং ওনার মতো সমাজসেবী যেন আরও এলাকায় ভরে ওঠে এবং সত্যিকার তাহলে আমাদের সমাজে একদিন প্রকৃত সমাজসেবীতে ভরে উঠবে আমি এই আশা রাখছি এবং ওনার এই উৎফুল্ল এবং ওনার উনি যা বক্তব্য রাখলেন এই বিদ্যালয়কে নিয়ে এটাও আমার খুব ভালো লেগেছে এবং সর্বোপরি যে রাজ্যে আমি বসবাস করছি সেই রাজ্যের যিনি জননেত্রী যিনি দাবি রাখেন সারা বিশ্বের কাছে যে বাংলা সারা বিশ্বকে পদ দেখাতে পারে ওনার সেই কথার সুরেই বলি যে আমার এই কুল্লিহা প্রাথমিক বিদ্যালয় সারা বিশ্বকে পদ দেখাতে পারে দিদিরই স্বপ্ন এই বিদ্যালয়ের মাধ্যমে আমি সার্থক করতে চাই নমস্কার ব্যাপারটা হচ্ছে যেহেতু দেখুন সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িত আমারও একটা নিজস্ব সমাজসেবামূলক সংগঠন কোলাঘাট সামাজিক সেবা সমিতি আছে আমি উদ্যোগ নিয়ে চালাচ্ছি এবং বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে কর্মকাণ্ডের সঙ্গে আমি যুক্ত তো এই কুল্লিহা ক্ষুদ্রমণি প্রাথমিক বিদ্যালয়ের যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণেন্দুবাবু উনি আমার কাছে একদিন গিয়েছিলেন এই স্কুলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য উনি আমাকে আবেদন করেছিলেন যে আপনি আসুন স্যার এসে বিষয়টা দেখুন যদি আপনাদের দ্বারা কোনো সহযোগিতা পাওয়া যায় আপনাদের সাহায্য সহযোগিতা আমরা কামনা করছি তো আমি ওনার ডাকে সাড়া দিয়ে এলাম আমি বলেছিলাম পাঁচ তারিখে আমি ওনার স্কুলে যাব দেখবো ইনফ্রাস্ট্রাকচার দেখব আজকে আমি দেখলাম একটা জিনিস যে কৃষ্ণেন্দুবাবু এই স্কুলটাকে কিভাবে নিজের সম স্নেহ দিয়ে ছেলের মতো কীভাবে গড়ে তুলেছেন ইনফ্রাস্ট্রাকচার আপনারা দেখতে পাবেন যে ইনফ্রাস্ট্রাকচারগুলো কিভাবে মাছ চাষ করছেন এবং জল সংরক্ষিত করে সেখানে বিভিন্ন ড্রামের মধ্যে মাছ বা যেখানে স্টেজ করেন ওখানে জল জমা করে সেখানে মাছ চাষ করছেন প্লাস বিভিন্ন গাছ লাগিয়েছেন গাছের নামকরণ দিয়েছেন এবং ওয়ালগুলো যেভাবে সুন্দরভাবে বাচ্চাদের পেন্টিং করেছেন যেভাবে বাচ্চাদেরকে শিক্ষা দিলে যেভাবে ছেলেরা সহজভাবে শিক্ষা গ্রহণ করতে পারবে সেটা আমি এখানে এসে দেখলাম যে ওয়াল পেন্টিং অনারেবেল সিএম জননেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রয়াস যে ডিজিটাল যে ল্যাব উনি হয়তো আর্থিক সহায়তা না পাওয়ার জন্য হয়তো করতে পারেননি বা উনি হয়তো আর্থিক সহায়তা পেলে হয়তো উনি আরও বৃহত্তর কিছু করে দেখাতে পারতেন ওনার মধ্যে সেই পাওয়ার অফ ইউনিটিটা আছে যেভাবে উনি ওয়ালগুলোতে পেন্টিং করেছেন যেভাবে শিশুদেরকে অক্ষর জ্ঞান দেওয়ার জন্য যেভাবে উনি সমস্ত অক্ষরগুলোকে দিয়ে তাদের সমস্ত ভেঙে ভেঙে ওয়ার্ড মিনিং যেভাবে লিখেছেন আপনারা দেখাবেন আপনারা সাংবাদিক বন্ধু আছেন যেভাবে উনি তৈরি করেছেন তো আমি মনে করি যে এই রকম একটা প্রত্যন্ত এলাকায় পশ্চিম মেদিনীপুর এই পশ্চিম মেদিনীপুর জেলার একটা প্রত্যন্ত এলাকায় যেভাবে এই একটা স্কুল এত সুন্দর ফাউন্ডেশন তৈরি করেছে বৃহত্তর জায়গা পড়ে রয়েছে ফাউন্ডেশন আরও বাড়ানোর জন্য ইনফ্রাস্ট্রাকচার আরও বাড়ানোর জন্য আরও জায়গা আছে শুধু কেবলই মাত্র ফিনান্সিয়াল সেট আপ এনাদের নেই তো আমি আশা করছি কৃষ্ণেন্দুবাবুকে কথা দিচ্ছি আগামী দিনে আম কতটা সাহায্য সহযোগিতা করতে পারবো জানি না ওনার সঙ্গে আছি ওনার পাশে আছি এবং স্কুল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য যা কিছু সহযোগিতা আমি ওনাকে করবো এই আমি আমার ব্যক্তিগতভাবে ওনাকে কথা দিচ্ছি এবং আগামী দিনে যাতে অনারেবেল সিএম আমাদের শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করা যায় এই জন্য সাংবাদিক বন্ধুদেরকেও বলছি আপনারা এই স্কুলের যে পরিকাঠামো যে স্কুলে যে ফাউন্ডেশন যে অর্থের অভাবে আজকে অসংক্ষিপ্ত রয়ে গেছে সেটা আপনারা দেখাবেন আপনাদের দেখানোর মধ্য দিয়েই আমি জানি এলাকার যে সমস্ত আমাদের নেতৃত্ব আছেন যে সমস্ত নেতা বন্ধু আছেন তারা মাননীয় আমাদের জননেত্রী শ্রীমতী মনো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দেবেন এই আশা রেখে এবং এই স্কুলে যে ভিসি কমিটি আছে বা পরিচালন কমিটি আছে এনাদেরকে আমার শত শত কোটি প্রণাম এনারা যে এই এইরকম একটা সুন্দর স্কুল তৈরি করে রেখেছেন এই পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত গ্রামে যেখানে বাচ্চাদেরকে ছোট্ট ছোট্ট হাতে তাদেরকে এই সেই ছোট্ট ছোট্ট হাতের পরশ দিয়ে ছোট্ট ছোট্ট চারা গাছ লাগানো হয় এবং ক্লাস ওয়াইজ তাদেরকে স্টেপ বাই স্টেপ শেখানো হয় তুমি ক্লাস থেকে ক্লাস ওয়ান থেকে টুয়ে উঠেছো তোমার ক্লাস ওয়ানের গাছটা তোমার এই গাছটা আবার টুয়ের একটা আপনার জায়গাতে পাত্রে লাগানোর জন্য আবার টু থেকে থ্রিতে উঠলে এই যে সিস্টেমটা আমি কৃষ্ণেন্দুবাবু থেকে অনেক পেয়েছি আমি অনেক গর্বিত আমি অনেক মানে আমি অনেক আনন্দিত যে এই একটা স্কুলকে দেখে আমি এই প্রথম একটা স্কুল দেখলাম যেখানে ইনফ্রাস্ট্রাকচার এত ডেভেলপমেন্ট এবং যেভাবে বাচ্চাদের শিক্ষা দীক্ষা দেওয়া হয় আমার মনে হয় না পশ্চিম মেদিনীপুর কেন পূর্ব মেদিনীপুরের কোনো স্কুলে এইরকম পরিকাঠামো আছে বলে তো যাই হোক আমি কৃষ্ণেন্দুবাবুকে এবং পরিচালন কমিটির সকল বন্ধুকে আমার শ্রদ্ধাভাজন যেনারা আছেন এবং ভিসি কমিটির যেনারা শ্রদ্ধাভাজন আছেন প্রত্যেককে আমার প্রণাম বিনম্র শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করলাম এই বলে আমার নাম আবিদার মল্লিক আমি সমাজসেবামূলক কাজ করি বিশিষ্ট সমাজসেবক কোলাঘাট ব্লক